দর্শক বিরতির পর আবার ফিরলাম চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, আপনার ব্যবসায়িক জীবনের গল্প শুনলাম, রাজনৈতিক জীবন নিয়েও খানিকটা আলোচনা করেছি, একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই। আপনি বিয়ে করলেন কবে এবং কীভাবে বিয়ে করলেন? চুয়াত্তরে, 1974 সালে। 1974 ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে চিনতেন না? আমরা ফ্যামিলিকে জানতাম, বাট ওইভাবে জানাশোনা ছিল না। পিওরলি অ্যারেঞ্জ ম্যারেজ। 74 সালে আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে এসে বিয়ে করে পরে আমার স্ত্রী সহ পরবর্তীতে আমি লন্ডনে ফিরে যাওয়া হয়। অনেক দিন হয়ে গেল, 40 বছরের দাম্পত্য অনেক দিন হয়ে গেল। জি, বিয়ের গল্পটা তাও যদি একটু বলেন। ওই সময় তো মেয়ে দেখতে যেতে হতো, পারিবারিকভাবে দেন মহর থেকে শুরু করে অনেক আলোচনা হতো, এরকম কিছু হয়েছিল আপনার? না, আমাদের তো আমাদের পরিবারে এইসব দেন মহর ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো বালাই নেই। এখানে হচ্ছে বিয়েটা অ্যারেঞ্জ হলো, তারপরে দুপক্ষ যাদের যেভাবে মনে করে তারা সেভাবে কিন্তু তাদের পক্ষ থেকে আয়োজন করে। মূলত এখানে চাহিদার কিছু নাই, এটা কোনো একটা আসলে সিভিলাইজড ব্যাপারও নয় এই ব্যাপারটা, কিন্তু আমাদের দেশ থেকে আসলে আমি মনে করি চলে যাওয়া উচিত। আপনার ওয়াইফ কি করেন? উনি হাউসওয়াইফ। আপনার ছেলে মেয়েদের গল্প একটু যদি বলেন। আমার ছেলে ও বিদেশ থেকে ইকোনমিক্সে লেখাপড়া করে আসছে এবং সে তার নিজস্ব সেপারেট ব্যবসা করার চেষ্টা করছে, এবং সে একটা থিঙ্ক ট্যাঙ্ক চালায়, ইয়ত থিঙ্ক ট্যাঙ্ক, দ্য বাংলাদেশি নামে, এবং সে লিখে কিন্তু প্রচুর, নিউ এজ, ঢাকা ট্রিবিউন, বিডি নিউজ, 24.com, সে রেগুলার কন্ট্রিবিউট করে এগুলোতে। ওই এনজিওটা সে থিঙ্ক ট্যাঙ্কটা সে চালায়। আমার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে এখন কেমব্রিজে পিএইচডি করছে, তার সাবজেক্ট হলো পলিটিক্যাল হিস্ট্রি, চিটাগং হিল ট্র্যাকস। সে একদম শেষ পর্যায়ে আসে। তার মানে বাবার মতোই, বাবার যেরকম রাজনীতি এবং অর্থনীতি নিয়ে আগ্রহ, ছেলে মেয়েও সেদিকে যাচ্ছে। ছেলে কি অর্থনীতি নিজের পছন্দ করেছিল না, এটা আপনাদের কোনো উৎসাহ উদ্দীপনা ছিল না? একেবারেই নিজের পছন্দ। আমি আমার ছেলে মেয়েদের বলেছি, তোমাদের পড়াশোনা, তোমাদের যেটা ভালো লাগে, যেটা তোমরা এনজয় করবে সেটা করো, আর তোমাদেরকে জীবনে, আমি যেহেতু পলিটিক্স করছি, তোমাদেরকে পলিটিক্স করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেটা ভালো করতে পারবে, যেটা তুমি এনজয় করো, যেটা তুমি উপভোগ করো, সেটা করবে জীবনে। বাট একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে আমার বাবা যেরকম আমাকে আমাদেরকে বলেছে, আমি আমার ছেলে মেয়েদের বলেছি, দিনের শেষে বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক বেশি দিয়েছে, যে আমরা যত না ডিজার্ভ করি তার চেয়ে বেশি আমাদেরকে দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে। তো দেশের মানুষকে তো কিছু ফিরিয়ে দিতে হবে, এবং সেটা যে কোনো ক্যাপাসিটিতে হতে পারে, সেটা পলিটিক্স করতে হবে এমন কোনো ব্যাপার না। এই একটা জিনিস আছে, আমি আশা করি তারা আপনি সেখানে মনোযোগী। শ্বশুর হয়েছেন? শ্বশুর হয়েছি, ছেলে মেয়ে দুজনেই বিবাহিত, নাতি হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, নাতনি এখন 11 মাস, এবং আমার অনেক সময় কাটে ওকে নিয়ে। এটা জেনে যে নাতনির যে কী আনন্দ, সেটা আগে অনেককে দেখতাম, কিন্তু নিজের হওয়ার পরে বুঝতে পারছি আসলে ছেলের চেয়ে নাতনির প্রতি দরদ এখন বেশি। ওই যে বলে যে না, ট্রাভেল ডাউনওয়ার্ড, ভালোবাসা বলে না, আমি এখন নাতনি হওয়ার পরে বুঝতেছি এটার আসলে মিনিংটা। তার মানে পারিবারিক জীবনে আপনার অসম্পূর্ণতার আর কোনো জায়গা নেই এখন? আলহামদুলিল্লাহ, আমার কোনো অসম্পূর্ণতাই, আমি অত্যন্ত সুখী মানুষ, মানে খুবই কন্টেন্ট আমার সব কিছুর ব্যাপারে। যেটা আমি আগে বলেছি, আমার মতো লোক যতটা ডিজার্ভ করে তার থেকে বেশি আল্লাহ আমাকে দিয়েছেন, আমার পরিবারকে দিয়েছেন, এবং এটাই এখন আমাদের দায়িত্ব, দেশের মানুষকে কিছু ফিরিয়ে দেওয়া। আপনি তো সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আপনি আসলে কোন সেক্টরটা দেখেন ওনার সঙ্গে আলোচনায়? উনি আপনার সঙ্গে মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন? রাজনৈতিক দিক তো আছেই অবশ্যই, আর চট্টগ্রামের ব্যাপারটা এখানে আছে, রাজনীতিতে আছে, যেহেতু আমি দায়িত্বে আছি এখানে, এবং এখানে আমার নির্বাচনী এলাকাও এখানে, সেটা তো আছেই, এবং সার্বিকভাবে রাজনীতি আছে, কিন্তু অর্থনৈতিক দিকটা একটু বেশি আর কি। সেখানে আমরা দেখি আন্তর্জাতিক দিক করতে গিয়ে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাকে কিছু কিছু ভূমিকা রাখতে হয়, এবং সেটাতে আমি অনেক আনন্দ পাই। আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমাদের যে কাজটা করতে হয়, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে হোক, এবং দেশের অভ্যন্তর যে অর্থনীতির বিষয়ে যে কাজগুলো করতে হয়, সেটা আনন্দদায়ক। আমি ঠিক জানি না, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, তারাই যে যারা তাদের উপদেষ্টা থাকে, তাদের কথা কি তারা শোনেন বা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ তারা নেন?
আপনার আলাপ আলোচনা তো হয়, এখন সিদ্ধান্ত তো দিনের শেষে চূড়ান্তভাবে তো দল প্রধানের, কিন্তু আলাপ আলোচনা তো হয়, বিভিন্ন বিষয়ের উপর আলাপ আলোচনা হয়, অনেক সময় গ্রুপে হয়, অনেক সময় ইন্ডিভিজুয়ালে হয়, তবে সিদ্ধান্ত তো দিনের শেষে দল প্রধান নেত্রীর সিদ্ধান্ত, চেয়ারপার্সনের সিদ্ধান্ত, দলের চেয়ারপার্সনের সিদ্ধান্ত। আপনার কাছে কখনো মনে হয়েছে বিষয়, আমাদের অবশ্য স্ট্যান্ডিং কমিটিও আছে, মানে স্ট্যান্ডিং কমিটিতেও এগুলো আলোচনা হয়, বাট অবশ্যই সর্বোচ্চ নীতি নির্ধারণ, সর্বোচ্চ নীতি নির্ধারণী সেখানেও যাই, সেখানেও আলোচনা হয়, স্বভাবতই দলের চেয়ারপার্সনের তো একটা একটা সেতু থাকে ফাইনাল ডিসিশন। আপনার কাছে কখনো মনে হয়েছে যে উপদেষ্টা কেবলই একটা অলংকারিক পদ, সেটি সরকারে থাকা অবস্থায় কিংবা শুধু রাজনৈতিক দলগুলোতেও, আমাদের দেশে বড় রাজনৈতিক দল, ডিপেন্ড করে এখন আমি কতটুকু কমিটেড কাজ করার জন্য, আমার ইনভলভমেন্ট কতটুকু সেটার উপর ডিপেন্ড করে, এখন উপদেষ্টা হয়ে কেউ একেবারে নীরব ভূমিকা পালন করতে পারে, আর কেউ হয়তো অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করতে পারে, তো এটা তো হচ্ছে আসলে সব কিছু, যে আমরা যে দেশের প্রত্যেকটা পদে দেখি সবাই তো একরকম না, সবাই যদি যারা দায়িত্ব নিয়ে কমিটমেন্ট নিয়ে কাজ করে তাদের একরকম ভূমিকা, আর যারা পদের যে অলংকার অলংকার হিসাবে যদি এটা মনে করে তাদেরও একটা আছে, তা এটা তো অস্বীকার করা যাবে না। আমি চেষ্টা করি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের দায়িত্ব, অ্যাডভাইজার হিসাবে যে দায়িত্ব, আমি চেষ্টা করি পালন করার জন্য, আমি মনে করি এখানে কমিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রামের, চট্টগ্রাম তো বাংলাদেশের অর্থনীতিতে যেরকম অনেক বড় একটা ফ্যাক্টর, রাজনীতিতেও একটা বড় ফ্যাক্টর, চট্টগ্রামে আপনার দলের যে বিভিন্ন সময়ে টানা পড়েন সেগুলোর জন্য কখনো নিজেকে অপরাধী মনে হয়? একটা জিনিস দেখুন, এই বিএনপির মতো একটা বিশাল দল, কিন্তু এখানে কিন্তু সবাই একমত এক পথের হবে এটা আশা করা উচিত না, এবং গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাহলে একেবারেই উচিত না, সেটাকে একটা লিমিট ক্রস না করা পর্যন্ত, যে আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখি আপনি যে প্রপার ডেমোক্রেসি যেখানে ফাংশন করছে সেখানেও কিন্তু আপনি দেখবেন দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, এলাকাতে কনস্টিটিউয়েন্সিতে গ্রুপিং আছে, সেটা সব জায়গায় আছে, কিন্তু সেটা একটা লাইন যদি ক্রস না করে সেটা কোনো সমস্যা নেই, এবং সকল তো এটা তো একটা প্রতিযোগিতামূলক ব্যাপার এখানে আছে, সেই প্রতিযোগিতা যদি সুষ্ঠু হয় ফেয়ারলি হয় সেখানে কোনো সমস্যা নেই, যদি আনফেয়ারলি হয় সেখানে কিন্তু সমস্যাটা দেখা দেয়। সংগঠক হিসেবে 2010 সালের কথা আমার মনে পড়ে, মেয়র মঞ্জুরের যে উনি যে নির্বাচনে নির্বাচিত হলেন সে সময় সেই নির্বাচনের মূল কাজটি, সাংগঠনিক কাজটি আপনি পালন করেছিলেন, আপনার কাছে কি মনে হয় যেটা আপনার রাজনৈতিক ক্যারিয়ারে খুব বড় একটা টার্নিং পয়েন্ট, বিশেষ করে সংগঠক হিসেবে? আমার জন্য ব্যক্তিগতভাবে এটা একটা বড় এক্সপিরিয়েন্স, কিন্তু এই পুরো একটা মেয়র নির্বাচন এবং চট্টগ্রাম সিটির মতো এলাকা, চট্টগ্রাম সিটির মতো সেন্সিটিভ এলাকা, এটা সেকেন্ড লার্জেস্ট সিটি বাংলাদেশের, এটা কমার্শিয়াল সিটি, সুতরাং এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এখানে সরকারি কী বলে নেভাল বেস, আর্মি বেস আছে, এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে বিদেশি বিনিয়োগ আছে, এখানে বড় একটা শ্রমিক বেল্ট আছে, সব কিছু মিলিয়ে ব্যবসায়ীরা আছে, সব কিছু মিলিয়ে এই যে একটা ক্রস সেকশনের যে এখানে সমাহার চট্টগ্রামে আছে, এবং সেখানে একটা মেয়র নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের উন্নয়নের জন্য, সেই সেখান থেকে আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে একটা ম্যানেজমেন্ট স্টাইলে নির্বাচনটা করার জন্য, আমি একেবারে ট্রেডিশনাল ওতে নির্বাচন করিনি, কিন্তু এটা একটা ডিফারেন্ট, আপনারা দেখেছেন 4 বছর পরে এসে আপনার কাছে মনে হয় যে আপনার যে প্রার্থী যিনি মেয়র তিনি সঠিক পথে আছেন, বা আপনার যে স্বপ্ন বা যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেই নির্বাচনকে নিয়ে আপনার যে ডেডিকেশন সেটা কত ভাগ পূরণ হয়েছে আপনি যদি শতকরা হিসাব করেন? আমার আমার কাছে তো ছিল নির্বাচনটা পরিচালনা করে দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করা, এখন ওনার পারফরমেন্সের ব্যাপারটা সেটা হচ্ছে জনগণ নেক্সট ইলেকশনে বিচার করবে, সেটা আপনিও তো একজন না, উনি আসলে এখানে একটু সমস্যা হচ্ছে যে উনি তো বিরোধী দল থেকে যেহেতু নির্বাচিত হয়েছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেটা হয় ওনাকে সরকারের পক্ষ থেকে কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না, এবং আমরা দেখছি একটা অল্টারনেটিভ পথ বের করে সকাল সিডিএরকে একজন অনির্বাচিত লোককে সিডিএতে তাদের দলীয় একটা লোককে বসিয়ে তার মাধ্যমে উন্নয়ন করছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি মেয়রকে সাইডলাইন করা হয়েছে, এবং তাকে যে মেয়রের দায়িত্ব পালন করার জন্য যে যে সরকারের পক্ষ থেকে যে অর্থনৈতিক এবং পলিটিক্যাল ডিসিশন মেকিং যে সাপোর্ট দেওয়া ছিল সেটা হয় নাই, সেক্ষেত্রে তার জন্য এটা একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। চৌধুরী সাহেব, আমরা শেষ করতে চাই আপনার কোনো একটা স্বপ্নের কথা শুনতে চাই, যে স্বপ্নটা আপনি এখনও দেখেন এবং মনে করেন যে আপনি আপনার জীবদ্দশায় যে স্বপ্নটা বাস্তবায়ন দেখে যেতে চান সেটি দেশ নিয়ে হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে। আমি চাই আমার স্বপ্ন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন
তাদের যে স্বপ্ন সেটার প্রতিফলন ঘটানো এবং তাদের স্বপ্ন হচ্ছে একটা আধুনিক বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতিকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেটার সুফল সমস্ত দেশের মানুষ যাতে ভোগ করতে পারে, সর্বস্তরের মানুষ ভোগ করতে পারে এবং বিশ্বের বুকে আমরা একটি স্ট্রং ডেমোক্রেসি, স্ট্রং অর্থনীতি এবং স্ট্রং সোশ্যাল সাইডের যে ব্যাপারগুলো আছে, যে সোশ্যাল সেক্টরগুলো আছে, এগুলো যে সব একটা উচ্চ স্থানে যাতে আমরা থাকি এবং ডাবল ডিজিট গ্রোথের মাধ্যমে সেটা আমরা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজ, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে। যমুনার সঙ্গে থাকুন।